যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আজই সাবস্ক্রাইব করে ফেলুন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে একটা ক্লিক করে দিন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব, সাথে সাথে আপনারা সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্ব দেখার জন্য। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা চিতই পিঠার রেসিপি। শীতের শুরুতেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ফ্রাই প্যানে কীভাবে চিতই পিঠা বানানো যায়। আজ থাকছে মাটির খোলা বা লাকড়ির চুলা ছাড়া কীভাবে পারফেক্ট চিতই পিঠা বানাতে পারবেন তার রেসিপি, এবং সেই সাথে বরাবরের মতো থাকছে প্রয়োজনীয় কিছু টিপস। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চিতই পিঠাটা আমি চালের গুঁড়া নয় একটা ব্যাটার দিয়ে তৈরি করব। এজন্য এখানে আমি 2 কাপ আতপ চাল এবং 1 কাপ নিয়েছি সাধারণ ভাত খাওয়ার চাল। রাইস কুকারের সঙ্গে যে কাপটা দেয়া থাকে সেই কাপেরই আমি 2 কাপ নিয়েছি বাসমতি চাল এবং 1 কাপ নর্মাল চাল। এটাকে আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, এবং সেই একই কাপের 2 কাপ পানি আমি এখানে নিয়েছি কুসুম গরম। এখন এই দুটোকে একসঙ্গে ব্লেন্ডারে করে পিষতে হবে। কিছুটা চাল আমি ব্লেন্ডারের জাগের মধ্যে নিয়ে এর মধ্যে পানি দিলাম। দেখতেই পাচ্ছেন পানিটা কতটুকুন দিলাম, যেমন চাল ঠিক সমান সমান করে পানিটা দিয়েছি। এবার এটাকে চালু করে আমি একসঙ্গে ব্লেন্ড করে নিব যতক্ষণ না এটা একদম মিহি পেস্ট হয়ে যাচ্ছে। তৈরি হয়ে গিয়েছে, দেখুন এইরকম করে আপনাকে মিহি করে পেস্ট করে নিতে হবে। খুব সামান্য দানা হয়তো থেকে যেতে পারে, সেটাতে সমস্যা নেই। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে প্রয়োজন মতো লবণ, আমি 1/2 চা চামচ দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারিকেল কোড়া। চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে টেস্টটা খুবই ভালো লাগে। এবার একসঙ্গে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু এখনও অনেক ঘন, এই ঘন ব্যাটার দিয়ে চিতই পিঠা হবে না। এখন এর মধ্যে আমি আরও একটু একটু করে কুসুম গরম পানি অ্যাড করছি, আর এগুলোকে একসঙ্গে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। এখনও ব্যাটারটা পারফেক্ট কনসিস্টেন্সিতে আসেনি, তো এর মধ্যে আমাকে আরও একটু পানি দিতে হবে। আমি এর মধ্যে আর একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই কুসুম গরম ইউজ করবেন। এবার ব্যাটারটা ঠিক আছে, দেখুন এই রকম হবে, না খুব বেশি ঘন আবার অনেক বেশি পাতলাও না। একটু দেখে বোঝার চেষ্টা করুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন আছে। এই তো হয়ে গেল আমাদের চিতই পিঠার জন্য পারফেক্ট ব্যাটার। এখন এখানে একটা টিপস থাকছে, যদি কোনো কারণে আপনার পিঠা এরপরও না ফুলে তাহলে এর মধ্যে আপনি চাইলে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিতে পারেন, তবে আমি এটাকে বেকিং পাউডার ছাড়াই তৈরি করব। এখন দেখতেই পাচ্ছেন আমি এই ব্যাটারটাকে কিভাবে চামচ দিয়ে নাড়ছি। এটার কারণ হচ্ছে বারবার এভাবে নেড়ে ওপর থেকে নিচে ফেললে এর ভেতরে যে এয়ার বাবলগুলো ক্রিয়েট হচ্ছে এর কারণে পিঠার ভিতর একটা ছিদ্র ছিদ্র ভাব আসবে, পিঠা ফুলবে এবং নরম হবে। আজকের পিঠাটা আমি একটা লোহার সাঁচে তৈরি করব। এই রকমের চিতই পিঠার সাঁচ দেশে কিন্তু কিনতে পাওয়া যায়। যাদের চুলা আমার চুলার মতো এরকম ফ্ল্যাট, এই সাঁচটা বসানো কিন্তু খুব কষ্টকর হবে। এজন্য আমি একটা গ্যাসের চুলার যে স্ট্যান্ড পাওয়া যায় সেটা কিনে নিয়েছি, তার উপরে এই চিতই পিঠার সাঁচটা বসিয়ে দিচ্ছি। এভাবে করে নিলে আপনি খুব সহজেই এই পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন। এখন চুলার আঁচ বাড়িয়ে আমি সাঁচটাকে ঠিকমতো গরম করে নিচ্ছি। চাষটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটা বাটিতে একটু পানি আর তেল মিশিয়ে নিয়েছি, সেটা একটা টিস্যুতে ভিজিয়ে নিয়ে এই সাঁচের মধ্যে এইভাবে করে একটু ডলে দিচ্ছি। এতে করে পিঠাটা অনায়াসে খুলে আসবে, তবে অনেক বেশি দিবেন না, একবার একটু দিয়ে তারপরে শুকনো কোনা দিয়ে এটাকে মুছে নিতে হবে। চাষটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে সেই পিঠার ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তবে সাঁচের মধ্যে পিঠার ব্যাটার দেওয়ার আগে অবশ্যই এটাকে ভালো মতো ফেটে নিয়ে তারপরে ঢালবেন। দেওয়া হয়ে গিয়েছে এবং ঝটপট আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচ মিডিয়াম করে অপেক্ষা করছি 3 থেকে 3.5 মিনিট। 3.5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আলহামদুলিল্লাহ পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে এভাবে খোঁচা দিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে খোঁচা দিয়ে উঠানো হয় বলে অনেক জায়গায় এই পিঠাকে কাচি খোঁচা পিঠাও বলা হয়ে থাকে। দেখুন কত সুন্দর এটা উঠে আসছে, আর খুব সুন্দর কিন্তু এটা ফুলেওছে।
ব্যাক সাইডটা আমি বেশি বার্ন করিনি, তবে আপনি আরেকটু সময় রাখলেই কিন্তু এটা আরেকটু লালচে হয়ে যাবে। সবগুলো আমি তুলে নিচ্ছি একে একে, খুবই গরম, একটু সাবধানে এটাকে তুলতে হবে। দেখুন পিঠার সাঁচের গায়ে এখন কিন্তু একটু সেই পিঠার ব্যাটারটা হালকা লেগে আছে। এরপরে যদি আমি না মুছে এটাকে দিই তাহলে আবার এটা লেগে যাবে, উঠাতে সমস্যা হবে। আমি আরও একটু সেই তেল পানির মিশ্রণের গায়ে এভাবে ডলে নিচ্ছি, তবে অনেক বেশি দিবেন না, তাহলে পেছনটা দেখতে সুন্দর হয় না। তারপর আবারও সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি এবং এইবারও কিন্তু ব্যাটারটাকে আমি ভালো মতো ফেটে নিয়েছি। একটুখানি জায়গা খালি রেখে দিতে হবে, তারপর ছটপট এটাকে আবারও ঢেকে দিতে হবে 3 থেকে সাড়ে 3 মিনিটের জন্য। ব্যাস পিঠাগুলো দেখুন কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে। যখন আপনি সাঁচটাকে গরম করতে দিবেন তখন এটা হাই হিটে থাকবে, কিন্তু যখন আপনি পিঠার ব্যাটার দিয়ে এটাকে ঢেকে দিবেন তখন এটা মিডিয়াম টু মিডিয়াম হাই হিটে রাখবেন, তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলবে। দেখুন সবগুলো পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে এবং অনেক সফট। দেখুন এবারে কিন্তু সাঁচটা ক্লিন আছে, তাই এবারে আর তেল পানি দিয়ে গ্রিজ না করে সরাসরি আমি ব্যাটারটা আবার এতে ঢেলে দিচ্ছি। তারপর আবারও সেই একই নিয়মে পিঠাগুলো বানিয়ে নিব। যখন পিঠা হয় তখন মনে হয় শুধু এভাবে বানাতেই থাকি। দেখুন এই পিঠাগুলো কত সুন্দর হয়েছে, আমি আরও একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাল্লাহ সবগুলো পিঠা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। আমি যে রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, এভাবে পিঠা বানালে অবশ্যই আপনাদের পিঠাগুলো ফুলবে। চালগুলোকে সারা রাত ভিজিয়ে রাখবেন, সারা রাত না পারলে মিনিমাম 6 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবেন, তাহলে এমনিতেই কিন্তু পিঠা নরম হবে। আর আতপ চালের সঙ্গে অবশ্যই কিছুটা সেদ্ধ চাল মিশিয়ে নেবেন, তাহলেও পিঠাটা নরম হবে। তারপরও যদি কোনো কারণে না ফুলে তাহলে শেষ সমাধান হিসেবে এর মধ্যে একটু বেকিং পাউডার অ্যাড করবেন, তবে আমার কাছে বেকিং পাউডার ছাড়া এইভাবে পিঠাটা বানাতে বেশি ভালো লাগে, সেটা বেশি ট্রেডিশনাল হয়, একদম আমাদের ঐতিহ্যবাহী পিঠা যেগুলো মাটির খোলা আর চুলায় এভাবে তৈরি হয়। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিতই পিঠা। একটা পিঠা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাই, দেখুন ওপরটা যেমন সুন্দর ফুলেছে ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর আর ছিদ্র ছিদ্র হয়েছে, আর নিচের অংশটা কিন্তু একটু ক্রিস্পিও হয়। এই পিঠার ভেতরটাও দেখুন কত সুন্দর হয়েছে আর খুবই সফট। আরও একটা পিঠা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। আপনি চাইলে কিন্তু এই পিঠাগুলো ভেজাতেও পারেন, খুব সহজে এটা ভিজে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক বাটনে একটা ক্লিক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।